বুধবার উদয়পুর সেন্ট্রাল রোডে সাহারা এজেন্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অফিসে গ্রাহকদের ম্যাচিউরিটির টাকা আজ না কাল দেবে বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে বলে গ্রাহকদের পক্ষ থেকে একরাশ অভিযোগ করে বুধবার সকাল থেকে অফিসে বিক্ষোভ দেখতে থাকে নারী পুরুষ সহ 40 জন গ্রাহক। খবর পেয়ে রাধাকিশোরপুর থানা থেকে ছুটে যায় পুলিশ এবং উত্তেজিত গ্রাহকদের শান্ত করে পুলিশ। এদিকে জৈনিক এজেন্ট সাংবাদিকদের কাজে বাধা দিতে থাকে। পরবর্তী সময়ে পুলিশ এজেন্টকে সরিয়ে দিয়ে সাংবাদিকদের কাজের সুবিধা করে দেয় এবং সাহারার পক্ষ থেকে আগামী 14 মে ম্যাচিউরিটি টাকা দেওয়ার হবে বলে জানান গ্রাহকদের। অনেকদিন ধরে তান্ড হচ্ছে, টাকাটা দেবে দেবে বলে, তাহলে আপনাদের মনে করেন এখন আমরা টান্ড হচ্ছে, বারবার টাকা দেবে টান্ড হচ্ছে। আমরা মান সম্মান হয়ে আন্দোলন করিনি কোনোদিন এসে এখানে, তারপরে বলছে আজকে অনেকে টান্ডে 12 তারিখ আসার জন্য অনেকে টান দিয়েছে 14 তারিখ আসার জন্য। আমরা খবর পেয়েছি যে 14 তারিখ টাকাটা উল্লেখ দেবে ওরা বলছে, তাই আমরা 12 তারিখ শুনেছি। এখন আমরা আসার পরে বলছে আপনারা কেন আসছেন, আপনাদেরকে খবর দেওয়া হচ্ছে নাকি এখানে আসার জন্য? আপনারাকে খবর দেবেন, আমরা পেটের কোথায় আমরা আসছি এখানে। টাকার বিষয়ে কি বললো? টাকা, হ্যাঁ টাকার বিষয়ে কি বলছে ওরা? টাকা এখন দেবে না তারা, মানে তারা উপর মহলে তারা মিটিং করবে, মিটিং করে আমাদেরকে বলে দেবে। প্রত্যেকদিন আসার পরে বলে যে তোমরা মোবাইল নাম্বার দিয়ে দাও, মোবাইল নাম্বার দিয়ে দেয় কথা বলে আমরা দূর করে দেবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।